তাড়াহুড়া করলে কি আমরা আবার পথ হারাবো এই অন্তর্বর্তীকালীন সরকার ইন্টারিং গভর্নমেন্ট কি ওনারা জোর করে রাষ্ট্র ক্ষমতা দখল করেছে প্রশাসনের সংস্কার পুলিশ নিয়োগ পুলিশ প্রমোশন এগুলা করতে হবে এই সরকার থাকা অবস্থায় করা উচিত আওয়ামী লীগের নেতারা বাকতেছে কেন দেশ ছেড়ে পালাচ্ছে কেন এই দেশ তাদের ভুল করেছে বিচার হবে শাস্তি হবে রাজনীতিবিদ আপনি ক্ষমতার পালাবদলে আপনাকে জেলে যেতে হবে এটার জন্য প্রস্তুতি থাকতে হতে পারে আপনি পালাচ্ছেন কেন নব্বই পরে তো হুসাইন মোহাম্মদের সাথে বলা হয়েছিল এই দেশ থেকে চলে যান হুসাইন মোহাম্মদ বলছেন এই দেশ আমার আমি পালাব কেন এই দেশে থাকবো এই দেশে থেকে ছয় বছর পরে রাষ্ট্র ক্ষমতা জেল থেকে বের হয়ে উনি কিন্তু সংসদে গিয়েছেন সংসদে জেলের ভিতরে থাকা অবস্থায় দুইবারকে পাঁচ পাঁচটি সিটি নির্বাচিত হয়েছিল আপনারা পালাচ্ছেন কেন এটিও তাজ রহমান যেটি নিয়ে আলোচনা করছিলাম মাননীয় প্রধানপ্রদেশার জাতির উদ্দেশ্যে ভাষণ তিনি একটি বিষয় উল্লেখ করেছেন আমি এসে আপনাকে বলতে চাই যে ছাত্র জনতার যে আত্মত্যাগ যে যার মাধ্যমে এই যে তাদের যে আকাঙ্ক্ষা ছিল সেটি যদি পূরণ না করতে পারে এটি একটি শেষ সুযোগ তাহলে যদি আমরা সেটি ব্যবহার করতে না পারি জাতি হিসেবে আমরা পরাজিত হব মাননীয় প্রতিষ্ঠা এরকম একটি কথা বলেছেন আপনি মনে করেন যে পরাজয়ের সেই সুযোগ আছে কি ধন্যবাদ আপনাকে এবং আমার দুইশো আলোচক স দর্শক শ্রোতা সবাইকে সালামী শুভেচ্ছা যেখানে এই অন্তর্বর্তীকালীন সরকার ইন্টারিং গভর্নমেন্ট কি ওনারা জোর করে রাষ্ট্র ক্ষমতা দখল করেছে করে নাই ছাত্র জনতার মাধ্যমে একটা সরকার চলে গেছে এই দেশ থেকে ফেল হয়েছে পরে মানুষ তাদেরকে দায়িত্ব দিয়েছে দায়িত্বটা পালন করার জন্য তাড়াহুড়া করলে কি আমরা আবার পথ হারাবো আমার তো মনে হয় জুটের রূপরেখা ওনার রাজনৈতিক দলগুলা যেটা করেছিল সেই তিন তিনটে বাস্তবায়ন হয়নি ওয়ান ইলেভেন গভর্নমেন্ট আসলো যে ফরমেট করা হয়েছিল সেই ফরমেটে ছিল না এখন আবার একটা তৈরি হলো আর একটা মাধ্যমে একটা সরকারকে সরিয়ে দেওয়া হলো আমরা রাজনৈতিক দলগুলো যদি তাড়াউড়া করি ইউনিসফ যেটা বলেছেন তার আংশিক কিন্তু সত্য বলেছেন কারণ এই ইন্টারিম গভর্নমেন্ট কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন নাই তাদের তারা কারোর কোনো দল থেকে বসে নাই গিয়ে যার্জার ভিতরের একটা মতাদর্শ থাকতে পারে সেটা রিলিভেন্ট বাট সব যার অবস্থানে কিন্তু দে আর দি ক্লাস ওয়ান পিপল ওটা ইউনুস যাকে হেডেড করে রেখেছি অর্থনৈতিক বঙ্গর পরিস্থিতিতে সারা দুনিয়ার সাথে উনি যোগাযোগ করছেন টাকা দেওয়া নেওয়ার জন্য চাচ্ছেন কিন্তু ওরা বলতেছে আপনারা কতদিন আছেন উনি বলেছেন কতদিন আপনারা আছেন এই টাকাটা যে আমরা দিব কীভাবে মিসম্যানেজমেন্ট হবে আপনার রিফর্মগুলা সবচেয়ে ইম্পর্টেন্ট রিফর্ম দেখেন ফিফটিন অ্যামেন্ডমেন্টে আমি একটু আগে দেখলাম আমার এখানে আর থেকে যে ফিফটিন অ্যামেন্ডমেন্টে কী পরিমাণ চেঞ্জিং হলো আপনি সংবিধানে যে চেঞ্জ করে ক্যাট কনসেপ্টটা আপনার দুই হাজার এগারো ত্রিশে জুন বাতিল করে দিলেন সংসদে তখন নির্বাচন চলে গেল একটা পলিটিক্যাল পার্টির আন্ডার ইলেকশনটা হবে যেটা কিন্তু এই সব রাজনৈতিক দলের কখনোই ছিল না ইলেকশন কমিশনটা একটা যে পলিটিক্যাল পার্টি রাষ্ট্রক্ষমতায় থাকে ফুললি তার দখলে থাকে আজকে চিফ অ্যাডভাইজার বলেছেন যে আমাদের নির্বাচন কমিশন রিফর্ম করতে হবে আমি মনে করি প্রশাসনিক সংস্কার বিএনপি মহাসচিব বলেছেন প্রশাসনিক সংস্কার পুলিশ নিয়োগ পুলিশ প্রমোশন এগুলা করতে হবে এই সরকার থাকা অবস্থায় করা উচিত জুডিশিয়াল রিফর্ম পলিটিক্যাল পার্টি কোনো জুডিশিয়াল হাত দিবে না ইন্ডিপেন্ডেন্ট বডি করে যান এই ইন্ডিপেন্ডেন্ট বডি পিক করবে কাকে করা হবে কোনো পলিটিক্যাল এফিলিয়েশান ছাড়া মেধার ভিত্তিতে এদেরকে রিক্রুট করতে হবে আপনি নির্বাচিত সরকার যদি ব্যর্থ হয় কখন যখন কোনো পলিটিক্যাল পার্টি রাষ্ট্রক্ষমতায় আসে আমাদের দলও ছিল বিএনপি ছিল অনেকবার আওয়ামী লীগও ছিল পলিটিক্যাল পার্টির যে জিনিসগুলো চিন্তা থাকে মাথায় যে আমার দলের অ্যাফিলিয়েটেড কারা আছে তাদেরকে এই জায়গায় বসাতে হবে ইট ইজ এ কালচার অফ আওয়ার কান্ট্রি এইটা করার কারণে আজকের আওয়ামী লীগের নেতারা বাগতেছে কেন দেশ ছেড়ে পালাচ্ছে কেন এই দেশ তাদের ভুল করেছে বিচার হবে শাস্তি হবে রাজনীতিবিদ আপনি ক্ষমতার পালাবদলে আপনাকে জেলে যেতে হবে এটার জন্য প্রস্তুতি থাকতে হতে পারে আপনি পালাচ্ছেন কেন নব্বইয়ের পরে তো হুসাইন মহম্মদের সাথে বলা হয়েছিল এই দেশ থেকে চলে যান হুসাইন মোহাম্মদ বলছেন এই দেশ আমার আমি পালাবো কেন এই দেশে থাকবো এই দেশের থেকে ছয় বছর পরে রাষ্ট্রক্ষমতায় বাইরে জেল থেকে বের হয়ে উনি কিন্তু সংসদে গিয়েছেন সংসদে জেলের ভিতরে থাকা অবস্থায় দুইবারকে পাঁচ পাঁচটি সিটি নির্বাচিত হয়েছিলেন এখন আপনারা পালাচ্ছেন কেন জেলে জাননাই মহাত্মা গান্ধী মানে অসহিংস নেতা নেন্সেল মেন্ডারা জেলে জান্নাই শেখ মুজিবুর মঙ্গন শেখ মুজিবুর জান্নাই জেলে আপনারা পালাচ্ছেন কেন সবাই পালানো শুরু করছেন রাজনৈতিক দল আপনি ক্ষমতায় থাকবেন বুলটা করবেন তখন পালাতে হবে এই বুলের প্রয়োজনটা কি। আপনার এই টকশোতে আজকে কয়েকটা লিঙ্ক একজন আমাকে পাঠাচ্ছে আপনি সেই ব্যক্তি বসা আমার পাশে আমার ডিআর রবিউল ভাই বসা আমরা বলেছিলাম আপনি আমাকে প্রশ্ন করেছিলেন বিএনপি কি আন্দোলনে বাধা দিচ্ছে সরকার আমি বলছিলাম নিশ্চয়ই বাধা দিচ্ছে কারণ রাষ্ট্রকমতায় আওয়ামী লীগ ছিল আমি বলছিলাম মির্জা ফখরুল সাহেবকে রাতে তিনটায় কেন ধরে নিতে হবে ডিবির হারুনকে মির্জা ফখরুল সাহেব তো দিনে ছিলেন পার্টি অফিসের সামনে ওইখান থেকে ওনাকে ছা খাওয়ার দাওয়াত নিয়ে তো গ্রেফতার করা যেত এই পুলিশকে অতি উৎসাহী করেছেন আপনি পলিটিক্যাল রিক্রুট দিয়ে জুডিশিয়ালকে আপনার ইচ্ছা করেছেন বিচারপতি আপিলের ডিভিশনের যিনি চেম্বার জাজ প্রধান ছিলেন উনি বলেছেন আমি শপথবদ্ধ রাজনীতিবিদ আপনার এই এনকোয়ারের চেয়ারে বসে যদি আমাদের এখানে পার্সিয়ালিটি করেন আমাকে টাইম বেশি দেন রবিবার কম দেন রবিউল বাইরে বেশি দিন আমার কম দিন বেশি দেন তাহলে তো আপনি আর এনকোয়ের জায়গায় থাকলেন না এই জিনিসগুলো বন্ধ করতে হলে এই ইন্টারিং গভর্নমেন্টকে আমরা সময় দিতে হবে যেটা জামাতের আমির বলেছেন শফিক সাহেব যে ওনাদেরকে কেউ বসায় নাই জোর করে ওনারা বসে নাই ওনাদেরকে বসানো হয়েছে আমাদের এই বেসিক রিফর্মগুলো যদি না করতে হয় পরে পলিটিক্যাল পার্টিগুলা আবার স্বেচ্ছাচারী হয়ে যেতে পারে ওনার কথার সাথে কিন্তু আমি একমত যা ত্রিবাড়ি বলেছে এদেরকে সময় দেওয়া উচিত বিএনপি মহাসচিবও বলছেন আমরা শুধু জানতে চাচ্ছি যে রিফর্মটা আপনারা কোন কোন সেক্টরে হাত দিচ্ছেন ইলেকশন কমিশন বলেছেন ইট ইজ এ ম্যান্ডেটারি ইট ইজ এ প্যারামাউন্ট আপনাকে ইলেকশন কমিশন রিফর্ম করতেই হবে ভারতের কত নির্বাচনের আগে জাতীয় নির্বাচনের আগে সুপ্রিম কোর্ট একটা যুগান্তকারী রায় দিয়েছে যে ইলেকশন কমিশন গঠন করতে পারবেন না চিফ জাস্টিস প্রাইম মিনিস্টার অ্যান্ড অপোজিশন লিডার ছাড়া ইলেকশন কমিশন গঠন হবে না বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারের উচিত হবে এরকম একটা কনসেপ্ট তৈরি করা কোনো ইলেকশন কমিশন কোনো রাজনৈতিক সরকারকে গঠন করতে পারবে না তিনজন প্রয়োজন যদি আরেকজন এড করেন না অসুবিধা নেই আমি বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই এদেশের একটা রক্তপাতহীন অবস্থান থেকে তারা কিন্তু এই দেশকে রক্ষা করেছে যদি ওই দিন সাবেক প্রধানমন্ত্রীর কথা শুনে রাস্তায় নেমে যেত গুলাগুলি হতো এই দেশে সিভিল ওয়ার হতো এই দেশে একটা সিরিয়া বানানো হতো কিন্তু আমাদের মনে রাখতে হবে আমাদের এখনো কিন্তু ডেঞ্জার আমরা কিন্তু ইন্টারিম পিরিয়ড বাংলাদেশে খুব একটা ক্রিটিক্যাল মুভমেন্টে যাচ্ছি আজকে আনসার যা করেছে সচিবালয় গিয়ে সেদিন হেচ এসি যারা পরীক্ষার্থী তারা গিয়ে বলছে পরীক্ষা বাতিল করো দরজার লোক তারা গেইটে তালা দিয়ে দিচ্ছে সচিবালয় তালা দিয়ে দিচ্ছে প্রতিদিন আন্দোলন হচ্ছে ওইদিকে গিয়ে দেখবেন আপনি আমি গিয়েছিলাম কেন এটা এতদিন আপনার ষোলো সতেরো বছর বৈষম্য ছিল ওয়েট করেন লিখিত দেন তাদেরকে কাজ করার সুযোগ দেন আপনি ষোলো দিনের গভর্নমেন্টকে যদি এখন আলটিমেটাম দেওয়া শুরু করেন তাহলে আপনাকে মনে রাখতে হবে আবার পিছিয়ে যাওয়ার একটা ষড়যন্ত্র তৈরি হয়ে গেছে আপনাকে একটা কথা মনে রাখবেন এই ওয়ান ইলেভেন গভর্নমেন্ট এসে কিন্তু বিরাজনীতিকরণ একটা চেষ্টা করেছিল তার মধ্যে থেকে একটা ভালো কাজ করে গিয়েছে সেটা হলো এনআইডি কার্ডে গিয়ে এনআই এই এই ওয়ান ইলেভেন গভর্নমেন্ট করে গিয়েছিল যার সফল বাংলাদেশের মানুষ গড়ে গড়ে পাচ্ছে ওনারা রাজনীতিবিদদের বিরাজনীতি করার চিন্তা করবেন না আমরা মনে করি উনি ওনারা যে কনস্টিটিউশনাল রিফর্ম এগুলাতে ওনারা থাকা অবস্থায় করলে আমরা সব রাজনৈতিক দল ওনাদেরকে সমর্থন দেওয়া উচিত ফার্স্ট দি ইলেকশন কমিশন জুডিশিয়াল রিফর্ম প্রশাসনিক রিফর্ম স্বায়ত্তশাসিত অর্ধ স্বায়ত্তশাসিত এই প্রতিষ্ঠানগুলোকে ফুললি ইন্ডিপেন্ডেন্ট করার জন্য যা যা করার ওনারা কাজ করতে হবে ব্যাঙ্কগুলোতে বোর্ডের ডাইরেক্টর জন্য আর কেউ পার্সোনাল ফ্যামিলি থেকে চারজন না বসাইতে পারে এগুলার জন্য ওনাদের সুযোগ দিলে আমি মনে করি আমাদের দেশের বঙ্গর অর্থনীতি আজকে একটা পত্রিকা আমি আমি দেখলাম পরে গত বিদায় বছরে জানেন আমরা থ্রি পয়েন্ট থ্রি সিক্স বিলিয়ন পেমেন্ট দিয়েছি এই সরকার যাওয়ার আগে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্সে ফাইভ পয়েন্ট টু বিলিয়ন আমাদেরকে ফরেন লোনের পেমেন্ট দিতে হবে এই টাকাটা আসবে কোথ থেকে ডক্টর ইনুস সাহেব বলছেন ডক্টর সালাউদ্দিন আহমেদ বলছেন যে আমাদের যে লোনটা আই এম এফ দিয়েছে তার থেকে আরও চার বিলিয়ন এক্সট্রা আমাদের দিতে হবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কাছে ওয়ান বিলিয়ন চেয়েছেন ওয়ার্ল্ড ব্যাংকের কাছে চেয়েছেন আইএমএফের কাছে চেয়েছেন এই টাকাটা না দিলে আমাদের ইমার্জেন্সি যে পেমেন্টগুলো তিন মাসের আমাদের ফরেন রিজার্ভ আছে এখন তিন মাস পরে কিন্তু আমরা যদি এটা না হয় তাহলে আমাদের দেশ কোন দিকে আমরা ডিফল্টার কান্ট্রি হয়ে যাব আর ডিফল্টার কান্ট্রি হলে আপনার ব্যাংকের এলসিগুলো কিন্তু ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের যে ব্যাঙ্কগুলো আছে তারা কিন্তু রিসিভ করবে না সুতরাং আমাদের সবার এই দেশটা আপনার এখানে আমার এখানে আমরা যারা আছি এই দেশটা আমাদের সকলের রাজনীতির উঠতে দেশের চিন্তাটা করে দেশটাকে রক্ষা করার জন্য সবাই যদি একমত হই আমরা তাহলে এই দেশটা রক্ষা করা যাবে আদার আমাদের জন্য আগামীতে খুব ভয়ঙ্কর অবস্থা